একটা সময় ছিল যখন মোবাইল গেমিংকে গেমিং প্ল্যাটফর্মে ধরা হতো না, কিন্তু এখন সময় পাল্টে গেছে। পিসি কিংবা কনসোলে যতই গেম খেলা হোক, সেই নোকিয়া 1200 থেকে অ্যান্ড্রয়েড মোবাইল পর্যন্ত সকল ধরনের গেমস খেলে আমরা ছোট থেকে বড় হয়েছি। কিন্তু ইদানিং মোবাইল গেমসের চাহিদা ও টেকনোলজি পাল্টাচ্ছে। কেউ হয়তো অ্যাকশন গেম খেলে, আবার কেউ হয়তো রেসিং গেম। অ্যানাদার আপডেটের এই পর্বে আমরা এমন 5টি মোবাইল গেম সম্পর্কে জানবো যা ভবিষ্যতে আসবে এবং যা আপনার একবার হলেও খেলা উচিত। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। নাম্বার 5, ডাউন্টলেস। ডাউন্টলেস হচ্ছে এমন একটি কোঅপারেটিভ রোল প্লেয়িং গেম যা বর্তমানে এখন পিসি, প্লেস্টেশন 4, এক্সবক্স ওয়ান এবং নিনটেন্ডো সুইচ কনসোলগুলোতে খেলা যায়। কিন্তু এই গেমসটির চাহিদার কথা মাথায় রেখে ডেভেলপাররা এখন এটির মোবাইল ভার্সন বের করতে চলেছে। এই গেমসে আপনাকে একটি ঘাতকের চরিত্রে থাকতে হবে। আপনাকে বেহমত নামক রাক্ষসদের মারতে হবে। আপনি একাই চলতে পারেন অথবা তিনজনের সাথে টিম আপ করে খেলতে পারেন। এই ওপেন ওয়ার্ল্ড গেমে প্রত্যেকবার রাক্ষস অথবা ডিমন মারার পর আপনাকে ক্রাফটিং ম্যাটেরিয়ালস দেওয়া হবে। সেখান থেকে আপনি নতুন হাতিয়ার বানাতে পারবেন রাক্ষসদের পুনরায় মারার জন্য। মজার ব্যাপার হচ্ছে এই গেমসটি যেমন পিসি ভার্সনদের জন্য ফ্রি, ঠিক সেরকম মোবাইল ভার্সনটিও ফ্রি হতে চলেছে। নাম্বার 4, টোটাল ওয়ার ওয়ারহ্যামার। ইতিহাস জুড়ে রিয়েল টাইম স্ট্র্যাটেজিক গেমগুলো খুবই দুর্বল ছিল, কিন্তু এই আপকামিং অ্যান্ড্রয়েড গেমটি পৃথিবীর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টোটাল ওয়ারের উপর ভিত্তি করে, যা ওয়ারহ্যামার ইউনিভার্সেরই একটি অংশ। গেমসটি মোবাইল গেমারদের মধ্যে ভালোই একটি ক্রেজ ক্রিয়েট করে ফেলেছে। গেমসটিতে আপনি ড্রয়েবস, হাই এলভস ও স্ক্যাভেম দেখতে পারেন। এই গেমটির মোবাইল ডেভেলপার নেটিয়েস এই প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, তাই আপনি এই গেমসটি নিয়ে ভালো কিছু আশা করতেই পারেন। কিন্তু এও শোনা যাচ্ছে যে গেমসটি হয়তোবা প্লে স্টোরে ফ্রিতে পাবেন না, এর জন্য হয়তোবা টাকা গুনতে হবে। তবে গেমসটির বেটা ভার্সন খুবই দ্রুত বের হতে যাচ্ছে। প্ল্যান্ট ভার্সেস জুম্বাইস 3। প্ল্যান্ট ভার্সেস জম্বিজ আমরা কম বেশি সবাই খেলেছি। জম্বি আসে আর আমাদের প্ল্যান্ট দিয়ে সেগুলোকে মারতে হয়। এটি একটি অ্যাকশন স্ট্র্যাটেজিক গেম। তবে পুরনো ভার্সনগুলোর চেয়ে এই নতুন ভার্সনটির যেটি আকর্ষণীয় দিক হচ্ছে সেটি হচ্ছে 3D মডেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা এতদিন যে গেমসগুলো খেলেছিলাম এর দুটি ভার্সন, সেই দুটি ছিল 2D ভার্সনের, আর এখন সেই 2D মডেল বাদ দিয়ে সেখানে যুক্ত হচ্ছে 3D মডেল। তাহলে ভাবতে পারছেন কতটা ইউনিক হতে যাচ্ছে এবং কতটা আকর্ষণীয় হতে যাচ্ছে এই গেমসটি। এটির রিলিজ ডেট এখনও দেওয়া হয়নি, তবে আশা করা যায় 2021 সালেই বের হয়ে যাবে। নাম্বার 2, দ্য উইচার মনস্টার স্লেয়ার। যদি জাদুকরি অদ্ভুতের বিষয়গুলো আপনার খুব ভালো লেগে থাকে, তবে এই গেমসটি আপনার জন্য পারফেক্ট গেম। আর যারা দি উইচার নভেলটি পড়েছেন তারা হয়তো আইডিয়া করেই ফেলেছেন এই গেমটি কী হতে পারে। এটি একটি অ্যাকশন স্ট্র্যাটেজিক গেম, অথবা বলতে পারেন এটি একটি এমন ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে আপনাকে জাদুকরের মতো নানা বিষয় উদ্ভাবন করতে হবে, বিভিন্ন হাতিয়ার বানাতে হবে এবং বিভিন্ন জিনিস ক্রাফটিং করতে হবে, এর সাথে সাথে রাক্ষসদের সাথে যুদ্ধ করতে হবে। আপাতত এটির কোনো কনফার্ম রিলিজ ডেট দেয়নি, তবে আপনি চাইলে এটির ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। নাম্বার 1, অ্যাপেক্স লেজেন্ড। পিসিতে এই মাল্টিপ্লেয়ার গেমটির কথা সবাই কম বেশি শুনে ফেলেছেন। বর্তমানের ভ্যালোরেন্টের চেয়েও অধিক জনপ্রিয় ছিল এই গেমসটি। তবে মজার ব্যাপার হচ্ছে এই চমকপ্রদ গেমটি মোবাইলেও আসতে চলেছে। অনেকগুলো এজেন্ট থাকবে এই গেমে, প্রত্যেকটি এজেন্টেরই আলাদা আলাদা করে পাওয়ার থাকবে, আপনাকে সেই অনুযায়ী পাওয়ার ইউজ করতে হবে। ধরুন কোনো এজেন্ট টেলিপোর্ট করতে পারে, আবার কোনো এজেন্ট আকাশ থেকে বোমা ফেলতে পারে, আর এই গেমসের প্লেয়ারদের এজেন্ট বলা হয়। এই হাই অ্যাকশন গেমটি এই বছরের সবচেয়ে অ্যান্টিসেপ্টেড গেম। এই ব্যাটল রয়্যাল গেমটির বেটা ভার্সন 2021 সালের মে মাসে আসতে চলেছে। ধারণা করা হচ্ছে পাবজি নিউ স্টেট মোবাইলের জন্যই এই গেমসটি সম্পূর্ণ বাজার দখল করতে চেষ্টা করবে। সে যাই হোক, অ্যাপেক্স লিজেন্ড লাভাররা যে এই গেমসটি একবার হলো খেলার চেষ্টা করবেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এই গেমসগুলোর মধ্যে কোন গেমসটি আপনার ফেভারিট, কোন গেমসটি ইনস্টল করার জন্য ফোনে জায়গা ফাঁকা রাখছেন, চাইলে জানাতে পারেন কমেন্টে। আজকের মতো চলে যাচ্ছে, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।